টাইম বাইরে লাইভ দেখাছে আমাদের আমরা সাংবাদিক সম্মেলন করে লাইভ দেখায় হয়তো দাদা না আমাদের রিটায়ার করতেছে কী রিটায়ার করতেছে দূরে গেছে ওকে বললাম যে টিভিটা স্যার সারা দেখে যে মাথা নিচু করে কান্না করতেছে আর আমরা সহ্য করতে পারি আমি ভাই বাইরে চলে আসছি আমার আর সহ্য হয়নি তামিম ইকবাল প্রেস কনফারেন্সে কিন্তু আপনার নামটা প্রথমে নিয়েছে একজন কোচ হিসাবে এই বিষয়টা আপনাকে কতটা কত বিক্ষত করেছে তামিম বিষয়টা ভাই এই বিষয়টা তো মানিয়ে নিতে পারছি না কারণ এভাবে বিদায় নেওয়াটা উচিত না এবং আমাদের কল্পনার বাইরে এটা কারণ তামিমের মতো ছেলে এভাবে বিদায় নেবে কেউ বুঝতে বিশ্বাস কিন্তু আমিও পারি না আপনিও পারতেছেন না আমার দর্শকরাও পারতেছে না কেমনি এটা বিদায় নেবে এটা এভাবে চোখে জল ফেলে যদি বিদায় নেয় ফুলের তোরা নিয়ে মানুষ বিদায় হয় ফুলের তোরা ডরে নিয়ে মানুষ বিদায় হয় কিন্তু এটা এটা কী বিদায় হলো একজন কোচ হিসাবে আপনি তামিম ইকবালকে কোন ধরনের যুক্তি দেবেন যে মানে বোঝাবেন কীভাবে যে এটা কাজটা তোমার করা ঠিক হয়নি দেখেন এই সমতুল্য ওদের ইন্টারনাল ব্যাপারটা কিন্তু বুঝলেন ও কিন্তু একটু ইগো প্রবলেম ও সেন্সিটিভ বেশি সে মানে অন্যের কথা অন্যের কাজ অন্যের কিছু কিছু সহ্য করতে পারে না আমি সে কি মুড়ি সবাই বলে যে মুড়ি মুড়ি আসলে মুড়ি না ওর মধ্যে জেলাসি আর কেউ নেই জগিং করা আর কেউ নেই ওর সাথে বুঝতে যারা বুঝে তারা বুঝে জানে এটা আমার আমি আর কীভাবে বুঝাবো মানে এইরকম কোনো আভাস কি আপনি পেয়েছিলেন যে লাস্ট এই চিটাগাং মানে যে সিরিজটা শুরু হয়েছে এর আগে কখনো কথা হয়েছে না আমার সাথে এটার সাথে কথা হয় না আমার সাথে আইল্যান্ডের সঙ্গে কথা হয়েছিল এরপরে আর কোনো কথা হয়নি আমার কথা হয়নি এক মাস আগে উনি আপনাকে ফোন দিয়েছিল এরকম একটা এই ব্যাপারগুলো ডিসকাস করার এই ব্যাপারে কোনো ডিসকাস করে নাই আইল্যান্ডের সম্বন্ধে একটা একটা গুজব উঠছিল না রিটায়ার করবে এ করবে আমি তারা আমি বলছিলাম না তোমার রিটায়ার করার সময় হয় না এখনও আরও ওয়ার্ল্ড কাপ তোমাকে দুইটা খেলতে হবে তারপর আমাদের মনোপতি হবে তোমার বাবার মনোপতি হবে তাহলে হবে না এই দুইটা ওয়ার্ল্ড কাপ খেলে তারপর রিটায়ার করবো এখন হঠাৎ করে করলো এটা আপনারা বুঝবেন আপনারা জানবেন বিসিসিবি জানবেন আজকে যখন তামিম ইকবাল প্রেসে কথা বলছিল তিনি যখন নিজের মানে আবেগটা ধরে রাখতে পারেন আপনার নাম নিল নিয়ে অবসর সব কিছুটা আসলে আপনাকে কথা আমি দেখছি আপনি স্টিল এখনও আপনার চোখে কিছুটা পানি ছলছল করছে মানে আসলে ব্যাপারটা আসলে কেমন ছিল আপনি কি লাইভটা দেখেছেন লাইভ আমি প্রথম জানি না আমার একটা স্টুডেন্টে একাডেমি স্টুডেন্ট বলতেছে দাদা টাইম বাইরে লাইভ দেখাছে আমাদের আমরা সাংবাদিক সম্মেলন করে লাইভ দেখায় হয়তো দাদা না আমাদের রিটায়ার করতেছে কী রিটায়ার করতেছে দূরে গেছে ওকে বললাম যে টিভিটা স্যার সারা দেখে যে মাথা নিচু করে কান্না করতেছে আর আমরা সহ্য করতে পারি আমি ভাই বাইরে চলে আসছি আমার আর সহ্য হয়নি আপনাকে যখন নামটা নিয়ে সে যখন কাঁদছে মানে আপনার মন থেকে আসলে কী আসছিল সে কিন্তু বার মানে কান্না ধরে রাখতে পার না পেরে মাথা বারবার নিচু করছে টিস্যু দিয়ে এটা এটা আপনি একজন কোচ হিসাবে কীভাবে দেখছেন যে আপনার ছাত্রকে আপনি এভাবে বিদায় চেয়েছিলেন এখন আমি কোচ হিসেবে বলবো না আমি একটা সমাজ ছেলে হিসেবে বলবো সে যে এক জায়গা থেকে এদের চলে আসে একটা একটা নক্ষত্র ঝরে পড়তেছে ঝরে পড়তেছে না হয়তো পড়াচ্ছে না হয়তো পড়তেছে এটা সহ্য করা কেমনে যাবে বলেন এখন তো শেষ হয়ে আসেন অর্ধেকটা অর্ধেকখানে অর্ধেক অর্ধেকে যদি শেষ হয়ে যায় তাহলে কেমন লাগে ওটা আপনার কি মনে হয়েছে আমি তামিমের সাথে একটু কথা বলি এইরকম একটা সিচুয়েশন বলার তো ইচ্ছা আছে বলার আশা আছে বলার ইচ্ছা সবসময় থাকে কিন্তু এখনও বলতে পারছো বলতে পারবো না কারণ মেন্টালিটা তামিম ইকবাল যখন মানে প্রেস কনফারেন্সে কথা বলে যখন সে কাঁদে রিটায়ারমেন্টটা ঘোষণা করে আপনি কি পুরোটা দেখতে পারছেন না আমি চলে আসছি তখন মাথা নিচু করে কান্না করতেছে শুধু আমার ওর বাবার কথাটা শুনছি নামটা শুনছি আমি ওখান থেকে বাইরে চলে আসছি আমার নাম বলছে আমি শুনিনি নাম বলছে নামটা পরে বলছে সবাই বলতেছে বলছে কিন্তু ওর বাবার নামটা যখন ওর বাবা ওর বাবার সবচেয়ে প্রিয় কোচ উনি আমাকে এতটুকু নিয়ে আসছে যে এদুর মধ্যে ইকবাল খান আলী আব্বাস আপনার তো সাংবাদিক আলী আব্বাস ওনারা আমাকে এতটুকু নিয়ে আসছে ওরা এই একাডেমিটা না করলে তামিমকে পাইতাম না আমাকেও পাইতাম না জুটির জন্য না এমনি ইচ্ছে হচ্ছে না যাওয়ার জন্য কারণ এইটা মানুষকে কীভাবে কী বলবো কী বলবো আমার মতো হাজার হাজার কোটি কোটি দর্শক রয়ে গেছে তামিমের জন্য বলে তামিম ভাই তামিম ভাই মানে তামিম ইকবালের মতন একজন ক্রিকেটার এইভাবে এরকম একটা সিরিজ চলাকালীন সময় টাওয়ার ইনের মতন একটা হোটেলে প্রেস কনফারেন্স নিচ থেকে ডেকে বিদায় ঘোষণা দেবে যেখানে সচিন তেন্ডুলকাররা মাঠ থেকে বিদায় নেয় এটা আসলে সেটা আপনাকে কতটা খারাপ লাগাচ্ছে যে আমার ছেলেই বলি ভাই একটা এটা বুঝতে পারবো না কেমনে কী খারাপ লাগতেছে
আমি যদি খুলে সব কিছু দেখাইতে পারতো তাহলে বুঝতে পারতেন যে আপনার আমার কী কীরকম লাগতেছে। এটা ও রিটায়ার করবে, সুন্দর করে ফুলের মালা দেবো বললাম না, ফুলের মাঠে নিয়ে গিয়ে সবাই রানি করে দাঁড়াবে, ছেলেরা আমাদের একাডেমির ছেলেরা সবাই তাকে ফুলের মালা দিয়ে রিটায়ার করাবো। এটা একটা একটা জিনিস, এই অস্ত্রশিক্ত যে নয়নে যদি রিটায়ার করতে হয় রিটায়ার হলেও অভিমান করে কি তামিমকে এই কথাটা বলবেন কখনো সুযোগ হলে? আশা করি ওকে বলার জন্য ছাড়ি না কিছু, আমি বকাও দিই সব কিছু করি। এই এই অবসর নিয়ে কিছু বলবেন? দেখি না কয়েকটা দিন যাক, এখন বললে বলতে হবে, টেলিফোন ধরবে না এখনো, জানো যে আমি বলার ইচ্ছা আছে একটু জানালে যাই না। আমি তুমি এখন যাওয়ার ইচ্ছা নাই, তোমাকে যদি রিকোয়েস্ট করে দেবো তোমার মাথাটা একটু ঠান্ডা করো, আবার আসো খেলো, অন্ততপক্ষে একটা ম্যাচ এলে একটা আপনার তরফ থেকে তার কাছে রিকোয়েস্ট করবো, একটা ওয়ার্ল্ড কাপ খেলে যাও।